প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা প্রার্থনা দিয়ে আজকে আর এই টপিক্যাল স্টাডিটা আমরা শুরু করি স্বর্গীয় পিতা মহিমাময় ঈশ্বর আরেকটিবার তোমার পবিত্র স্থানে আমরা মিলিত হয়েছি আজকে প্রভু যে বিষয় নিয়ে আজকে আলোচনা করি প্রভু এই বিষয়টা বুঝতে পবিত্র আত্মার সাহায্য আমাদের প্রয়োজন প্রভু এই বাক্য পবিত্র আত্মার দ্বারে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে প্রভু আজকে এই বাক্যটাকে বুঝতে গেলে প্রভু আমাদের সে আত্মিক চোখ তুমি দাও আত্মিক খান তুমি দিও যেন প্রভু এই বাক্যর বিষয়গুলো গুপ্ত বিষয়গুলো যেন আমরা বুঝতে পারি আমরা আগমান করি পবিত্র আত্মাকে আজ আমাদের মাঝে প্রভু তাকে আমরা আগমান করি এবং আজকে যারা এই বিষয়ে বাক্যটা শুনছেন যারা এই প্রার্থনাতে প্রভু তোমার বাক্য শুনবেন তাদের মনটা প্রভু তাদের হৃদয়ে যেন তোমার স্পর্শ যেন তারা যে বিষয়ে তুমি আমাদেরকে শিখাতে প্রভু গো যে বিষয়ে তুমি আমাদেরকে বুঝাতে চাইছো প্রভু সেই বিষয়টা যেন আমরা বুঝতে পারি সে আত্মিক চোখ আত্মিক খান তুমি আমাদেরকে দাও প্রভু আমরা তোমাকে ধন্যবাদ প্রভু কারণ আমরা তোমাকে পেয়েছি প্রভু তোমার মতো একটা ঈশ্বরকে আমরা পেয়েছি তোমার মতো একটা প্রেমময় ঈশ্বর আজকে আমাদের জীবনে এসে প্রভু আমাদের মধ্যে তুমি বাস করছো প্রভু তুমি বিরাজ করছো রাজা এই পৃথিবীর মাঝে এই প্রভু নিরাশায় হতাশায় ডুবে আছে প্রভু এই পৃথিবীর মাঝে প্রভু তুমি আমাদেরকে একটা ভালো জীবন তুমি দান করেছো আজ এই বাক্যটায় আমাদেরকে প্রভু একটা আত্মিক শক্তি একটা আত্মিক খাদ্য আমাদেরকে দিচ্ছে তার দ্বারা ও প্রভু এ হতাশার মাঝে থাকার এই পৃথিবীতে প্রভু একটা আনন্দের জীবন ও একটা আশীর্বাদের জীবন যাপন করতে প্রভু তোমার বাক্য আমাদেরকে সাহায্য করবে পবিত্র রাথা আগান করি ও পবিত্র রাথা আগান করি একটি বিরাজিত হো একটি বার তোমার স্পর্শ আস বার তোমার পবিত্র সামর্থ্য দিয়ে আমাদেরকে তুমি বরপুর করে দাও রাজা ছোট্ট থেকে বড় যারা এই বাক্য আজকে শুনছে প্রভু যারা আগামী দিনে এই বাক্যটা শুনবে তাদের জীবনে এই বাক্য একটা আশীর্বাদটাকে নিয়ে আসুক প্রভু এই বাক্য তাদেরকে আরো একটা সঠিক ঈশ্বরের পথে যেতে সাহায্য করুক রাজা প্রভু শুরু থেকে শেষ তুমি পরিচালনায় করো পবিত্র আত্মা তোমার কাছে আমরা টোটাল সম্পূর্ণ সমর্পণ করি বুঝতে শিখতে এবং সেরকম চলতে আমাদেরকে সাহায্য করো সকল স্তুতি প্রশংসা আর গৌরব যুগে যুগে প্রভু যিশু তোমারই হোক প্রভু যিশু তোমার নামে প্রার্থনা আমরা চাই আমেন আমেন স্বর্গে পিতার নামকে আমরা ধন্যবাদ দিই এবং আজকে বিশেষ করে আমরা আমরা ধ্যান করবো আধ্যাত্মিক দর্শন অর্থাৎ স্পিরিচুয়াল ভিশন আধ্যাত্মিক দর্শনের সম্পর্কে আজকে আমরা শুনবো এবং প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসী ও যখন প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করছে যখন একজন খ্রিস্টীয় বিশ্বাসী ও যিশুর কাছে আসার আগে এ পৃথিবীতে তার একটা চোখ বন্ধ করা থাকে কারণ ও সত্য ঈশ্বরীকে দেখতে পায় না কিন্তু যিশুর কাছে আসার পরে প্রভু তাকে একটা আত্মিক চোখ খুলে দেন যেন ও বুঝতে পারে আমি এই জগতের কিন্তু প্রভু যিশু আমার জন্য তিনি তার পবিত্র শরীর এবং রক্তকে তিনি ক্রুষে দিয়ে আমাকে তিনি কিনেছেন এবং সেই পবিত্র রক্তর দ্বারাই আমাকে তিনি কিনেছেন তার দ্বারা আমি লাভ করেছি ক্ষমা এবং তার দ্বারা আমি লাভ করেছি ঈশ্বরের সন্তান হওয়ার একটা অধিকার এবং তার দ্বারা আমি তার আনন্দ জীবনে প্রবেশ করা একটা অধিকার আমি লাভ করেছি কিন্তু এই পৃথিবীতে একজন যখন যিশুর কাছে আসে যিশুর কাছে আসার আগে তার লাইফের উদ্দেশ্যটা একদম নিজের মতে থাকে ও ও ও মানে কোনো এই জগতের দন সম্পত্তির জন্য এবং রোজগার করার জন্য এই জগতে লালসার জন্য বেঁচে থাকবে কিন্তু ও যখন যিশুর কাছে আসে তার বেছে থাকার উদ্দেশ্যটাই প্রভু যিশু বদলে দেন এবং সেটাকে আজ আমরা ধ্যান করব সেটা হলো একটা আধ্যাত্মিক আত্মিক একটা দৃষ্টি বলা যাবে এবং অনেক এই প্রভুর বাক্যই এবং প্রভুই আমাদেরকে সে আধ্যাত্মিক দর্শন তিনি দেন অর্থাৎ আত্মিক দৃষ্টি দেন যেন আমরা স্বর্গীয় প্রজা এবং আমরা স্বর্গে প্রভু আমাদের জন্য একটা পরিকল্পনা রেখেছেন এবং আমাদের জীবনটাকে নিয়ে প্রভু একটা চিন্তা করে রেখেছেন সো সেই সেটাকে আমাকে শুনতে হবে চিন্তায় এবং সেটাই আমাকে পূর্ণ করতে হবে সেই যে আত্মিক দৃষ্টিটাই তিনি আমাদেরকে দেন সো প্রিয় আজ আমরা ধ্যান করব আধ্যাত্মিক দর্শন মানে কি কয়েকজন ঈশ্বরের দাস তারা বলেছে যেটা সুপর ভাবে প্রভু আমাদেরকে প্রকাশিত করেন আমাদের লাইফকে নিয়ে সেটাই হলো আত্যাত্মিক দর্শন বা আত্যাত্মিক দর্শন হলো এমন একটা জিনিস প্রভু একটা কাজ আমাদের দ্বারা সম্পূর্ণ করার আগে সেটাকে তিনি আমাদের কাছে তিনি প্রকাশিত করেন যেন ওটাই আত্যাত্মিক দর্শন এবং আধ্যাত্মিক দর্শন বলে জনাতন সিফ্ট বলে একজন ঈশ্বরের দাস বলেছেন যেটা আমরা দেখতে পাই না সেটাকে আমরা দেখতে পারবো সেটাই হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টি সো প্রিয় বাইবেলে সাদা প্রভু তিনি অনেক লোকদের সঙ্গে বাওবাদির সঙ্গে তিনি কথা বলেছেন এবং আমরা জানি তিনি বাওবাদির সঙ্গে কথা বলেছেন এবং তিনি মসির সঙ্গেও তিনি ফেস টু ফেস এবং তার 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 সঙ্গে দেখা করে সামনা হয়ে তিনি তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং আমরা জানি সদা প্রভু তার সন্তানদেরকে কিছু না বলেও তিনি কোনো কিছু করতে চায় না আমি আজকে একটা শুরু বাক্য দিয়ে আজকে আমি শুরু করবো ওসীয় বল একটা পুরাতন ভাববাদীর পুস্তক আছে জোবেলের আগের পুস্তক ও সিও যত বারো আত্মীয় ভাঁড় ওই সেখানে আমরা পাঠ করিটা আমি ভাববাদীর সঙ্গে কথা বলেছি তাদের বহু দর্শন দিয়েছি আমি তাদেরকে বহু দর্শন দিয়েছি ও তাদের মাধ্যমে তাদের মাধ্যমে বহু রূপক কাহিনী বর্ণনা করেছি করে যেখানে লেখা আছে আমি ভাওয়াদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে আমি দর্শন দিয়েছি এবং অনেক দৃষ্টান্তের মধ্য দিয়ে আমি নিজেকে প্রকাশিত করছি তো প্রভু বাবাদির সঙ্গে এবং তিনি মসির সঙ্গে তিনি সরাসরি তিনি নিজেকে প্রকাশিত করে তিনি কথা বলেছেন হ্যাঁ মসি তার বয়স যখন আশি ছিল আশি বয়সে তিনি বুঝতে পারলেন প্রভু আমার জীবনে একটা বিশেষ পরিকল্পনা রেখেছেন ওই বিশেষ আপনাকে পূর্ণ করতে হবে এবং সেই ইচ্ছাটা তিনি আমাকে দিয়েছেন তাই আমাকে সেটাকে পূর্ণ করতে হবে সেটা আমরা দেখতে পারি যখন সাদা প্রভু মর্ষির সঙ্গে সারাসারি তিনি কথা বলেছিলেন এবং আমরা জানি তাই আমরা পড়েছি যে প্রভু তার সময়ের অনুযায়ী তিনি নিজেকে আমাদের কাছে তিনি প্রকাশিত করেন এবং সেই দর্শনটাকে প্রকাশিত করেন এবং পুরা পুরাতন নিয়মে আমরা জোসেফকে চিনি সাদা প্রভু জোসেফকে মনোনীত করলেন এবং জোসেফকে তিনি একটা দর্শন দিলেন তোমার লাইফ এরকম থাকবে তুমি এইভাবে রাজা হবে এবং ওখানে ওখানেকার তখন কার মনুষ্যের মাঝে ঈশ্বরের মনোনীত বংশকে প্রভু কি করে রক্ষা করবে জোসেফের দ্বারা সেটা তিনি প্রকাশিত করলেন এবং জোসেফের জীবনে সেটা সফল ঠিক তেমনি নতুন নিয়মও যিশু খ্রিস্টের বাবা জোসেফের সঙ্গে যখন জোসেফ এবং তার স্ত্রী মরিয়মের যখন যিশু শিশুরূপে যখন জন্ম হলো তখন সে রাজা সমস্ত বয়সের শিশুদেরকে মেরে ফেলতে একটা পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু সাদা তার স্বর্গদূতকে পাঠিয়ে জোসেফের কাছে প্রকাশিত করলেন দর্শন দিলেন এইভাবে একটা দুর্ঘটনা করতে চলে এসেছে আমি তোমাকে এই জায়গাটা দেখেছি ওখানে গিয়ে নিরাপদে থাকো জোসেফ সেইভাবে তিনি কাজু করলেন এবং সেইভাবে তিনি নিরাপদের জায়গাতে তিনি পৌঁছে গেলেন তার মানে সদাপ্রভু একটা পরিকল্পনাকে প্রকাশিত করেন সেটা আমাদেরকে রক্ষা করে এবং আমাদেরকে একটা কাজটাকে সম্পূর্ণ করতে আমাদেরকে সাহায্য করে প্রিয় এবং আমরা জানি এবং নতুন নিয়মে সাধু পাউলের কথা যদি আমরা বলি প্রভু সে এককাল খ্রিস্টীয় বিশ্বাসীদের উপরে অনেক নির্যাতন করত। এবং তাদেরকে গ্রেফতার করে জেইলে বন্দি করে দিত কিন্তু প্রভুর সঙ্গে একটা দর্শন হলো প্রভুর সঙ্গে একটা সাক্ষাৎ হলো সাধু পৌলের জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল এবং আমরা জানি আদি পুস্তক থেকে আমরা যদি পাঠ করি প্রভু তার ভাববাদীকে তিনি নিজেকে প্রকাশিত করেছিলেন আমরা জানি প্রভু যীশু খ্রিস্টের জন্মর কথাটা প্রভু যীশু খ্রিস্টে পৃথিবীতে আসার বংশীয়mani কথাটা প্রভু একটা বংশমানের কাছে তিনি প্রকাশিত করেন বিভিন্ন বাওয়াদির কাছে তিনি প্রকাশিত করে এবং সেটা তিনি পূর্ণ করেছিলেন তার মানে প্রভু একটা সময় একটা জিসায়া বাওয়াদির দ্বারাই তিনি সমস্ত কিছু প্রকাশিত করেছিলেন তা নয় এ প্রভু বিভিন্ন বাবাদির কাছে একটা একটা বিভিন্ন রকমের দর্শনের দ্বারা যীশু খ্রিস্টের জন্মের কথা তিনি প্রকাশিত করেছিলেন সেটা পূর্ণ হয়েছিল এবং আমরা জানি সেই কিছু বাবাদীর কথাটা যদি আমরা ধ্যান করি আপনাকে আমি দেখাতে বলি জিসায়া প্রচার করেছিলেন একটা কন্যা গর্ববাদী হবে এটা জিসায়া বলেছিলেন এবং মিকা উনি একজন ছোট বাওবাদি উনি বলেছিলেন উনি বেতলেহেম বেতলেহেম বলে একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন এবং আবার সকরিয়া বলে একটা মাওবাদি তিনি বলেছিলেন তিনি গাধার পিঠে তিনি প্রবেশ করবেন হ্যাঁ প্রবেশ করেছিলেন তিনি গাধার পিঠে চেপে এবং তিনি প্রচুর নির্যাতন যন্ত্রণা তিনি ভোগ করবেন এবং তার আঘাতে আমরা সুস্থ হবে কে বলেছিল জিসায়া বলেছিলেন আবার জিসায়া যীশু খ্রিস্টের যন্ত্রণা যিশু লাভ করবেন ক্রুষ্টের উপরে দারুণ কষ্ট পাবেন সেটা প্রকাশিত করেছিলেন। এবং গীত সঙ্গীতা যখন ভিত্ত করা হয় তার কাপড় নিয়ে করা হয় এবং এই যে তার কাপড়টাকে বাঘাভাগি করা হয় এটা কিন্তু গীত সঙ্গীতা বাইশে ঈশ্বরের দাস তিনি বৌষমানী বলেছিলেন এবং আমরা জানি প্রত্যেকটা যীশু খ্রিস্টের লাইফে জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময়ে কি কি হবে এইগুলো একটা ভাববাদী নাই এবং বাইবেলের বিভিন্ন ভাববাদীর দ্বারা প্রভু সেটা প্রকাশিত করেছিলেন হ্যাঁ বাইবেল একটা ইন্টারেস্টিং বই সেখানে আমরা অনেক কিছু দেখতে পারি এবং প্রভু সেটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন যেন আমাদের জীবনেও তার একটা আত্মিক দর্শন থাকছে প্রভু আমাদের লাইফ তার একটা বড় পরিকল্পনা থাকছে সেটা জানার খুবই প্রয়োজন সুপ্রিয় আপনাকে একটা বাক্য দেখাবো আর আতিয়ায় আমার সঙ্গে বার করুন গীত উনত্রিশ যেখানে কোন প্রত্যাদেশ নেই যেখানে কোন প্রত্যাদেশ নেই সেখানে জনগণ নিয়ন্ত্রণহীন হয়ে যায় তো তার মানে এখানে কি বুঝাচ্ছে যেখানে কোন দর্শন নেই যেখানে কোনো 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 জ্ঞান নাই যদি এই যে এখানে লেখা আরেকবার আরেকবারই বাক্যটা পড়ি সাধু ভাষায় সাধু ভাষায় এখানে এইভাবে লেখাছে উনত্রিশের যেখানে লোকদের কোনো দর্শন নাই তার মানে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি যেখানে লোকদের ঠিক মতো জ্ঞান নাই। বা বুদ্ধি নাই। বা নলেজ নাই সেখানে মানুষ কি করে ভালো থাকতে পারবে তার মানে জীবনে আমি একটা ভালো জায়গায় উঠতে গেলে ভালো জীবনে এগুতে গেলে অবশ্য আমার লাইফে ঈশ্বরের দর্শনটাকে আমাকে লাভ করার খুব প্রয়োজন আছে এবং এখানে আমরা সেটাই দেখতে পারি আরেকটিবার আপনাকে আমি পড়ে শোনাচ্ছি আর ওই আঠারো পদটা আরেকবার পাঠ করি যেখানে কোন প্রত্যাদেশ নেই যেখানে কোনো প্রত আদেশ নেই সেখানে সেখানে জনগণ নিয়ন্ত্রণহীন হয়ে যায় সেখানে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে তার মানে যেখানে কোন আধ্যাত্মিক দর্শন নাই যেখানে আমাদের জীবনে আধ্যাত্মিক দর্শন নাই সেখানে মানুষ একবারই মানে জীবনটাকে ও ভালো পথে এগিয়ে নিয়ে যেতে পারবে না হ্যাঁ প্রিয় অবশ্যই দেখুন প্রভু যখন আমাদের জীবনে কিছু প্রকাশিত করেন তিনি সম্পূর্ণভাবে সবকিছু তিনি দেখায় না যদি আমরা একটা পাহাড়ে উঠি আমি যদি আপনাকে দেখাই আমরা দার্জিলিং এ যাবো দার্জিলিং হিলসে আমরা উঠবো আমরা যখন হিলসে উঠি হিলসে অনেক সময় হ্যারপিন বেন্ড বলে থাকে কি হয়ে হ্যারপিন বেন্ড আপনি একটা বেন্ডের একটা ব্যাকের মাথা পর্যন্ত যাবেন আপনি কিন্তু ওই ব্যাকের মাথা পর্যন্তই দেখতে পারবেন কিন্তু হোল ওই হিলসটাকে আপনি দেখতে পারবে না ও কত দূর ঘুরে আবার কত দূর উপরে যাচ্ছে পাহাড় এলাকায় ঠিক তেমনি প্রভু আমাদেরকে দেখাবে একটা পার্টিকুলার দূর পর্যন্ত জায়গাটা দেখাবে আপনি যখন ওই এয়ারপিন বেন্ডের কাছে যাবেন তখন আপনি দেখতে পারবেন অন্য আরো দূর রাস্তা পর্যন্ত দেখতে পারবেন কিন্তু আপনি যেখানে গাড়িটা চালাচ্ছেন বা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে থেকে আপনি একটা পার্টিকুলার ডিস্টেন্স পর্যন্ত আপনি দেখতে পারবেন তার বেশি আপনার দূর পর্যন্ত আপনি দেখতে পারবে না আপনি দূর জায়গা পর্যন্ত দেখতে পারবে না আপনি ওই জায়গাটা যখন ব্যাকের মাথাতে গিয়ে দাঁড়াবেন সেখানে থেকে দেখতে পারবেন আর কত দূর আপনি যেতে পারবেন তো ঠিক তেমনি প্রভু যখন আপনাকে কিছু প্রকাশিত করছেন আপনার লাইফের সম্পর্কে আপনার চলার পথে প্রতিটি দিন তার পরিচালনায় অনুযায়ী যখন চলবেন প্রভু একটা জায়গা পর্যন্ত দেখাবে এবার ওখানে থেকে আরো যেতে গেলে আরো আপনাকে ওই জায়গা পর্যন্ত যেতে হবে তারপর তারপরে রাস্তাটা আপনি পাবেন সো প্রিয় সো তাই সাদা প্রভু আমাদের জীবনে কিছু প্রকাশিত করেন প্রভু মোশির কাছে নিজের ইচ্ছাকে তিনি প্রকাশিত করেছিলেন কারণ মৌসি একদিন দাঁড়িয়ে দেখছেন যেহেতু তিনি যখন দেখছেন তার নিজস্ব প্রজার মানুষ কষ্ট পাচ্ছে তারা দাসক্ত রূপে প্রচুর নির্যাতন হচ্ছে তখন মর্ষি মনে মনে বলল যে আমি আমার লোকদেরকে রক্ষা করতে চাইব তাকোন ওই মনের মধ্যে প্রভু তাকে প্রকাশিত করেছিল আমার নিজের GST লোক কষ্ট পাচ্ছে আমি তাদেরকে উদ্ধার করব সেই চিন্তাটা তিনি কি করেছিলেন তিনি কাজে সেটা তিনি প্রকাশিত করেছিলেন হ্যাঁ সব প্রিয় প্রভু আপনাকে কিছু দেখাছেন প্রভু আপনাকে কিছু বুঝাছেন সেটা তিনি আপনি কাজে দেখেছেন যে প্রভুর দর্শন নিয়ে চলবে যে প্রভুর দর্শন নিয়ে জীবন যাপন করবে ও কিন্তু ওই দর্শনটাকে পূর্ণ করতেই ব্যস্ত থাকবে এবং ওই জিনিসটাকে যেগুলো করলে যে কাজগুলো করলে প্রভুর জিনিসটাকে আমি করতে পারবো না সেই কাজগুলোকে ও বেশি সময় দেবে না ও প্রভুর দর্শনটাকে পূর্ণ করতে সেজন্য বেশি ও সময় দেবে সুপ্রিয় আপনাকে আমি কিছু জিনিস দেখাবো দুটো জিনিস একটা হচ্ছে আমার লাইফে যখন দর্শনটা আসে সো লাইক আমরা যদি এইভাবে দেখি একটা বাচ্চা আর জন্ম হয় এবং এই বাচ্চাটা আমরা পাই একটা প্রেগন্যান্ট হয় বাচ্চাটা তৈরি হয় এবং বাচ্চাটা পাই সো দর্শনটাও ঠিক সেইভাবে একটা জিনিস কারো জীবনে ঈশ্বরের কোনো দর্শনই নাই এটাকে কিভাবে বলা যাবে সে একজন বন্দা তার মানে যার বাচ্চাই হয় না তার মানে যার অন্তরে প্রভুর কোন দর্শনই নাই আমি কি করব প্রভু আমাকে নিয়ে কি এই মানুষ এমন একটা ব্যক্তি একটা বন্দা তার মানে তার বাচ্চাই হচ্ছে না সেরকম একজন ব্যক্তি কিন্তু তার তার সঙ্গে প্রভুর কোন সম্পর্ক নাই প্রভু তার সঙ্গে কথা বলছে না এবং সে প্রভুর আওয়াজ শুনতে পাচ্ছে না ওর লাইফে ও কি করবে এবং প্রভুর কাছে থেকে একটা দর্শন একজন পাচ্ছে যেমন মসি পেল সেটাকে আমরা তুলনা করব একটা মহিলা গর্ভবতী হচ্ছে তার মানে তার পেটে একটা শিশু তৈরি হয়ে গেছে সেটা পূর্ণ হয়নি কিন্তু সেটা ডিম তৈরি হয়ে গেছে এটা কিসের সঙ্গে তুলনা করি একজন প্রভুর কাছে থেকে দর্শন পেয়ে গেছে ও লাইফের প্রভুর ইচ্ছাটাকে ও পেয়ে গেছে সেটাকে আমরা তুলনা করতে পারি গর্ভবতী বাচ্চা হয়ে গেছে ভিতরে তৈরি হয়ে গেছে এবং দর্শনটা পেলাম এবং কোন কারণে সেটাকে আমি হারিয়ে ফেললাম বা আমি জগতের পাপ করতে গিয়ে এই জগতের লোকদের কথা শুনতে গিয়ে প্রভুর পথে যাওয়াটা বন্ধ হয়ে গেছে এটা লাইক কেমন এটা হচ্ছে বাচ্চাটা হলো তিন মাস আবাসন হয়ে গেল বাচ্চা নষ্ট হয়ে গেল এটা আবাসন হওয়ার সঙ্গে তুলনা করতে পারি কয়েক বছর আমি প্রভুতে ভালোই চললাম কিন্তু কথায় আমি সবই হারিয়ে ফেললাম এটাকে মানে আমার পেটে কয়েক মাস বাচ্চা ছিল কিন্তু আমার অযত্নার কারণে আমার বুলের কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে সেটার সঙ্গে আমরা তুলনা করতে পারি এবং আমরা বলতে পারি আর কোনো অববেলা করা হয়েছে তার মানে আমি জানি প্রভু আমার লাইফে এটা করতে চাইছে কিন্তু আমি করলাম না এটা এটা কেমন বলা হবে এটাকে বলা হবে যেটা আর মানে ইমেজড বাচ্চা তার মানে বাচ্চাটা হয়ে গেছে সেটা মানে পূর্ণ হলো না কোনোভাবেই ছ মাসে হয়ে গেছে বা সাত মাসে হয়ে গেছে তার মানে সে বাচ্চা কোনোভাবেই পূর্ণতা লাভ করলো না তার মানে তার গ্রোথ হয়নি তার শারীরিকভাবে কোনো মেচুর হয়নি প্রি মেচুরভাবে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে এটা কিসের সঙ্গে তুলনা করব তার মানে প্রভুর দর্শন পেলাম সেটাকে আমি অবহেলা করে দিলাম গুরুত্বই দিলাম না সব সময় ওটাকে আমি নেগলেক্ট করছি ওটাকে এগিয়ে যাচ্ছি প্রভুর আমি এইভাবে চলতে পারি না এটা আমি পরে করব সেটাকে আমি বলি প্রিমেচুর বাচ্চার জন্ম হয়েছে এবং একটা সম্পূর্ণভাবে আমার আমার লাইফে প্রবর ইচ্ছাকে আমি পূর্ণ করতে পারছি না সেটা কিভাবে তুলনা করা হবে বাচ্চাটা হলো কিন্তু সেই বাচ্চাটা মরে গেছে বাচ্চাটা হয়েছে কিন্তু ও মরে গিয়ে ও মৃত্যু অবস্থায় বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তার মানে আমি লাইফে কোনো সফলতাই করতে পারলাম না কিন্তু আমি প্রভুর ইচ্ছাটা প্রবুর দর্শনটা পেয়ে সেটাকে পূর্ণ করেছি ওটা কিসের সঙ্গে তুলনা করি একটা সুন্দর একটা সুস্থভাবে একটা স্বাস্থ্য তার মা সমর্পণ করলো সেটাই হচ্ছে একটা পূর্ণতা লাভ করার দর্শন সো প্রিয় আজ আমরা কোনটা পূর্ণ করি অনেক সময় ঈশ্বরের দর্শন পূর্ণ করতে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে অনেক যন্ত্রণার সম্মুখীন হতে হবে ওটা সহজ হতে পারে না ওটা কষ্ট আছে ওটা অনেক রকমের অসুবিধা হয় কিন্তু প্রভু আমাদেরকে সাহায্য করেন সাধু পাউল বলছেন আমি দুর্বল কিন্তু প্রভুর শক্তিতে আমি সবকিছু করতে পারি সুপ্রিয়া আজকে আমরা প্রার্থনা করি যে প্রভু আমার লাইফে তোমার দর্শনটা কো কিভাবে আমি পূর্ণ করব। কোন কোন জিনিসের জন্য আমি পূর্ণ করতে পারছি না সেটাকে আমার জীবন থেকে তুমি তাই আমরা আমরা প্রভু আজকে একটা আধ্যাত্মিক দর্শন নিয়ে আমরা আলোচনা করেছি প্রভু আমাদের জীবনের উপরে তোমার একটা দর্শন আছে প্রভু সেটা জানার খুবই প্রয়োজন এবং সেটাকে জেনে পূর্ণ করারই আমাদের জীবনে সফল এবং আশীর্বাদ তাই প্রভু প্রভু আজকে যদি আমি প্রভু আমার লাইফের জন্য কি ইচ্ছা রেখেছেন সেটা আমি জানি না যারা বলছে আমি জানি না আমি বুঝতে পারছি না প্রভু তারা তোমার শুনতে আওয়াজ করো এবং তারা প্রভু তোমার শুনেছে তাদের জীবনে তোমার পরিকল্পনা জেনেছে কিন্তু সেটাকে পূর্ণ করতে পারছে না আওয়াজ সর্বদাই সেটাকে এগিয়ে চলছে প্রভু তারা যেন ওই মূল্যটা বুঝতে পারে প্রভু তোমার কাছে থেকে আমরা ভালিয়ে যেতে পারি না তোমার কাছে থেকে আমরা দূরে যেতে পারি না প্রভু তারা যেন তোমার ইচ্ছাকে পূর্ণ করতে পারে প্রভু তুমি যেমন ঈশ্বরের ইচ্ছাকে পিতার ইচ্ছাকে পূর্ণ করেছিলে তাদের ঈশ্বরের ইচ্ছাকে তারা তার জীবনে পূর্ণ করতে পারে। বাধা যে প্রলোভন তাদের জীবনে আসছে সেগুলোকে অতিক্রম করুক তুমি সাহায্য করো আশীর্বাদ করো সকল গৌরব মহিমা প্রশংসা তোমার এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই আমেন আমেন কার ব্লেস ইউ প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন